তেজস এক্সপ্রেসের খাদ্য অভিষেকের ফলে 26 জন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ঘটনায় সাসপেন্ড করা হলো IRTC-র মদগাঁও এরিয়া ম্যানেজার এবং ট্রেনে থাকা ক্যাটারিং ম্যানেজারকে। রেলের মুখপাত্র অনিল সাক্সেনা এই খবর জানিয়েছেন। গতকাল গোয়ার কার্নমালি থেকে মুম্বাই উদ্দেশ্যে রওনা হওয়া তেজস এক্সপ্রেসে পাত্রটা খেয়ে 26 জন অসুস্থ হয়ে পড়েন। অমলেট খাওয়ার পর সংশ্লিষ্ট যাত্রীরা জানান তাদের বমি পাচ্ছে। ট্রেন থামিয়ে তাদের মহারাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তেজস এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের খাবারের মান নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। কিছুদিন আগে ক্যাক রিপোর্টে বলা হয়েছিল ভারতীয় রেলে যে খাবার পরিবেশিত হয় তা মানুষের খাবার যোগ্য নয়। তেজস এক্সপ্রেসের ঘটনায় সেই রিপোর্টের সত্যতা প্রমাণিত হয়েছে। রেলে খাবারের মান যে বাড়েনি সেটা পরিষ্কার হয়ে গিয়েছে।